হ্যালো ডিয়া রেস্টুরেন্ট কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ক্লাস সেভেনে পড়ছো তোমাদের সবাইকে ডাব্লিউ বি স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী ইতিহাস যেটি তোমাদের অক্টোবর মাসেই কিন্তু পর্ষদ থেকে দিয়েছে আজকের এই ভিডিওতে এই প্রশ্নটি সলভ করতে চলেছি তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটি অক্টোবর মাসে দিয়েছে আজকের এই ভিডিওতে সলভ করতে চলেছি তো চলো এই ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে বলে নিই চ্যানেলে তুমি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও চলো এই ভিডিওটি শুরু করা যাক দেখো তোমাদের প্রথমেই আছে এক নম্বরে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও একের এক বলছে পানিপথের প্রথম যুদ্ধ এটা হবে খ নম্বর পনেরোশো ছাব্বিশ পরেরটা আছে একের দুই খানোয়ারের যুদ্ধ এটা হবে ঘ নম্বর পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পরেরটা আছে একের তিন ঘর ঘরার যুদ্ধ এটা হবে ক নম্বর পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরেরটা মানে একের চার চৌসার যুদ্ধ এটি হবে গ নম্বর পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দেখো তোমাদের একের কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলানো হয়ে গেল এবারে আমরা যাব দুয়ের শূন্যস্থান পূরণ করো দুয়ের এক বলছে আদিল শাহের প্রধানমন্ত্রী হিমু ড্যাশ দখল করেছিলেন এখানে হবে দিল্লি দখল করেছিলেন পরেরটা দুইয়ের দুই আকবর ড্যাশ যুদ্ধে আফগানদের হারিয়ে দেন এখানে হবে আকবর পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগানদের হারিয়ে দেন পরেরটা দুইয়ের তিন মুঘলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায় ড্যাশ আমলে এখানে হবে কি শাহজাহানের আমলে দেখো পরের প্রশ্ন আছে দুয়ের চার মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করে ড্যাশ রাজত্বকালে এটা হবে ঔরঙ্গজেবের রাজত্বকালে দেখো তোমাদের দুয়ের সমস্ত প্রশ্ন হয়ে গেল এবারে আমরা যাব তিনের দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও তিনের এক বলছে যাবতী কি উত্তর হল ভূমিজাত দ্রব্যের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের পরিবর্তে নগদ টাকায় রাজস্ব হার নির্ধারণের নীতি গৃহীত হয় এবং তা প্রয়োগের লক্ষ্যে সমশ্রেণীর কৃষি এলাকা সম্বলিত বিভিন্ন পরগনা সমবায়ে রাজস্ব বিভাগ গঠিত গঠিত হয় তো এটাই ছিল এই প্রশ্নের উত্তর পরবর্তী কোশ্চিন আছে মনসব কি উত্তর মনসব একটি আরবি শব্দ এর অর্থ উঁচু স্থান যেখানে কিছু রাখা হয় এই শব্দটি মুঘল প্রশাসনে পদ বা সম্মান বা অফিস অর্থে ব্যবহৃত হয়েছে এ পদের অধিকারীকে মন বলা হয় তোমাদের পরের প্রশ্ন তিনের তিন বারভূয়া নামে কারা পরিচিত ছিলেন উত্তর বারোভূয়া মোঘল সম্রাট আকবরের আমলে বাংলার বিভিন্ন অঞ্চল শাসনকারী কতিপয় জমিদার বা ভূস্বামী জন এমন শাসক ছিলেন যাদেরকে বোঝাতো বোঝানো হতো বারো ভইয়া বলে ঠিক আছে পরের প্রশ্ন দেখো তোমাদের তিনের সমস্ত প্রশ্ন হয়ে গেল এবারে আমরা যাব চারের চার পাঁচটি বাক্যে উত্তর দাও দেখো চারের এক বলছে আবুল ফজল ও আব্দুল কাদের বাউনি কারা ছিলেন উত্তরে দেখো প্রথমে পয়েন্ট করে লিখবে আবুল ফজল এবং লিখবে শেখ আবুল ফজল ইবন মুবারক চোদ্দোই জানুয়ারি পনেরোশো থেকে আগস্ট মাস ষোলোশো তার মৃত্যু হয় তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী তিনি আবুল ফজল আবুল ফদল ও আবুল ফদল আল্লামি নামেও পরিচিত তিনি তিনি খণ্ডে রচিত আকবরের রাজত্বকালের সরকারি ইতিহাস গ্রন্থ আকবরনামা ও উক্ত গ্রন্থে তৃতীয় খণ্ডে আইন ই আকবরই এর রচিয়তা এবং বাইবেলের একটি ফার্সি অনুবাদে অনুবাদক পারিবারিক সূত্রে তিনি ছিলেন আকবরের স্বাভাবিক সভাকবি ফৈজিক কনিষ্ঠ ভাতা পরেরটা কী আছে আব্দুল কাদের বাউনি দেখো এখানে কি আছে রুচিওতা আকবুল কাদের বাউনি আকবরের রাজ্যসভায় পৃষ্ঠপোষক ছিলেন গ্রন্থে বিশেষ বৈশিষ্ট্য আকবরের ধর্ম ধর্মমত সম্বন্ধে আলোচনাপূর্ণ অভিমত এটাই ছিল কিন্তু আব্দুল কাদেরের বাউনির কথা ঠিক আছে তোমাদের পরের প্রশ্ন চারের দুই তুমি কি মনে করো যে রাজপুত নীতির দ্বারা মুঘলরা জাতীয় শাসকদের মুঘল প্রশাসনের অঙ্গীভূত করেছিলেন তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও দেখো এখানে তোমরা লিখবে আমার মতে পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ মেবারের রানা সংগ্রাম সিংহর বা বাবরের হাতে পরাস্ত হলেও রাজপুত শক্তির সম্পূর্ণ বিকাশ ঘটেনি শের শাহ কৌশলে রাজপুত শক্তিকে ও অবধিমিত করে রাখলেও আকবরের আমলে রাজপুত শক্তির পুনরক্ষণ সম্ভব দেখা দেয় কিন্তু সময়কালীন উদার ধর্মী নীতির প্রভাবে আকবর রাজপুতদের প্রতি সমদৃশ্য নীতি গ্রহণ করেন এবং রাজপুত জাতিকে মুঘল সাম্রাজ্যের এক শক্তিশালী স্তম্ভে পরিণত করেন আকবর উপলব্ধি করেন যে সংখ্যা গরিষ্ঠ হিন্দু প্রভাবিত ভারতবর্ষের হিন্দুদের সমর্থন ব্যতিরেকে শাসন চালানো অসম্ভব তাই তিনি সর্বপ্রথম মুঘল রাজবংশের সঙ্গে মিত্রতার সূত্রে আবদ্ধ করে রাজপুত বিরোধিতার অবসান ঘটাতে সমর্থন হন তিনি আরও উপলব্ধি করেন যে মুঘল সাম্রাজ্যের ভিত্তি আরও সুদৃঢ় করতে রাজপুতদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন সাম্রাজ্য বিস্তারে আকবর রাজপুতদের সামরিক প্রভাবকে কাজে লাগান এবং সাম্রাজ্যকে নিরাপত্তার কারণে তাদের সহযোগিতা ব্যবহার করেন তাছাড়া মেবারের অন্তর্গত চিতর দুর্গ দখল করা ও তাদের উদ্দেশ্য ছিল তো তোমরা এইটুকু লিখলে কিন্তু তোমাদের এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে তো চলো আজকের মতো এইটুকুই তোমাদের সমস্ত পার্ট সেভেন পেতে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করো অবশ্যই তোমাদের সমস্ত অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের পার্ট সেভেন পেয়ে যাবে চলো আজকের মতো এখানেই ভালো থাকবে ভালো রাখবে ধন্যবাদ